আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে জর্দা রান্না করব, ঢেলে নিয়েছি, এখন আমি গ্যাসের চুলায় বসাই দিছি পাতিল, চুলা জ্বালাই দিলাম। জর্দা মিক্সের চালগুলো পানিতে দিয়ে দিলাম, কি সুন্দর কালার আসছে জর্দার, দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর দেখাইতেছে। এখন আমি জর্দা মিক্সের চিনি মিক্স আর কি, সাথে কিশমিস বাদাম আছে, ওটা ঢেলে নিলাম। জর্দার চাল প্রায় সিদ্ধ হয়ে আসছে, এখন আমি চিনি দিয়ে দিব। দিয়ে দিলাম, ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আমি সামান্য গুঁড়া দুধ দিয়ে দিব, 3-4 চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিব। এটা আসলে স্বাদ বাড়ানোর জন্যই দেওয়া। প্রায় হয়ে আসছে, এখন নামাই নিব। আমি ঠান্ডা করে নিয়েছি ঘন্টাখানেক, নিয়ে এখন আমি পরিবেশন করেছি। আমি মিষ্টি কেটে কেটে ছোট ছোট টুকরো করে দিয়েছি। কেমন হয়েছে? ওয়াও, অনেক মজা, অনেক মজা হয়েছে তো। বাসায় আসলে জর্দা তেমন বানানো হয় না, সত্যি অনেক মজা হয়েছে। আসলে কতদিন আগে বানাইছিল লাস্ট, তোমার কি মনে পড়ে? আসলে মনে নাই যে কতদিন আগে বাসায় বানাইছি, বাইরেই খাওয়া হয় বেশি সময়। সেটাই, বাইরেই বেশি সময় খাওয়া হয়, বাসায় তো আসলে ওরকম বানানো হয় না। তবে অনেকদিন আগে বানাইছিল, আজকে তো অনেক ভালো হয়েছে। এখন তো বৃষ্টি, করোনা, সবকিছু মিলিয়ে বাসায় খাওয়াই বেটার, বাসায় খাওয়াই বেটার। যেহেতু যেহেতু এই সময় আসলে বাইরে যাওয়ার কোনো উপক্রম নাই, তাই যদি এরকম খেতে মন চায়, আমার মনে হয় যে এইভাবে নিজেরা নিজেরা চেষ্টা করে বানিয়ে খাওয়া যায়। তো সবাই ভালো থাকেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।